বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ এবং এর 23 নাবিককে অবশেষে মুক্তি দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। তবে এর জন্য তাদের $50,00,000 মুক্তিপণ দিতে হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৪,৭৪,০০০ টাকা। দুই দস্যুর বরাতে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আব্দি রাশিদ ইউসুফ নামে এক জলদস্যু বলেছেন, দুই রাত আগে টাকাগুলো আমাদের কাছে আনা হয়, সেগুলো জাল কিনা তা আমরা পরীক্ষা করে দেখি, এরপর আমরা টাকাগুলো দলের মধ্যে ভাগ করে সরকারি বাহিনীকে এড়িয়ে চলে যাই। ওই দস্যু জানান, সব নাবিক সহ বাংলাদেশি জাহাজটিকে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় মন্তব্যের আহ্বানে সাড়া দেয়নি সোমালি সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম পাঁচল্যান্ড পোস্ট বলেছে, ২০১২ সালের পর এই প্রথম মুক্তিপণ পেল সোমালি জলদস্যুরা। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে স্থানীয় আরেকটি সংবাদ মাধ্যম গারো অনলাইন জানিয়েছে, উত্তর পূর্ব সোমালিয়ার পান্টল্যান্ড রাজ্যের পূর্ব উপকূল থেকে অন্তত 8 জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই তাদের গ্রেফতার করা হয়। পান্টল্যান্ড পুলিশি ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গারো অনলাইনকে জানিয়েছেন, তারা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমবি আবদুল্লাহকে আটকে রাখা জলদস্যু দলের 8 সদস্যকে গ্রেফতার করেছে। গত মার্চে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জিম্মি করা হয় এর 23 নাবিককেও। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় 600 নটিক্যাল মাইল পূর্বে ঘটে এই ছিনতাইয়ের ঘটনা। এরপর ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধ জাহাজ বাংলাদেশি জাহাজটির পিছু নিলেও সেটি দস্যুদের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং।